আমার এখানে টুপির পরে ফার্দার প্রসিড করতে পারে সেগুলো আমাদের নেই বোর্ড এক্সাম ওয়ান এস টু এস টুপি ভাই এই অ্যাটম আমার সিমিলার ধর একটা অ্যাটমের সাথে কম্বাইন করছে মানে ও টু একটা অক্সিজেন একটা আরেকটা অক্সিজেনের সাথে কম্বাইন করবে তাহলে সিমিলার আরেকটা অক্সিজেনের আমার কী হবে ভাই এটা হচ্ছে আমি আরেকটা অক্সিজেনের কী আঁকলাম ওয়ান এস ওর মধ্যে আমার ভাই টু এস থাকবে এই হচ্ছে ভাই টু এস ওর মধ্যে ভাই আমার টুপি থাকবে এই হচ্ছে ভাই আমার ওর টুপি পি এর মধ্যে আমার কী থাকে তিনখানা আমার অরবাইটাল থাকে তাহলে এই হচ্ছে ভাই আমার টুপি ক্লিয়ার হয়েছে এঁকেছিস আমার দুখানা অ্যাটোমের পার্টটা আমি দুদিকে আঁকলাম হয়েছে আগা আচ্ছা যে জিনিসটা আমি এঁকেছি দুদিকে আমার দুখানে অ্যাটো মাঝখানে জায়গা ছাড়া আছে কারণ মাঝখানে আমার ওভারল্যাপের পার্টটা আমি আঁকবো শুরু করা যাক দেখ ওয়ান এস আর ওয়ান এস ওভারল্যাপ করে আমার কি বানাবে ভাই কী কী বানাবে ওয়ান এস আর ওয়ান এস ওভারল্যাপ করে কী কী বানাবে ওয়ান এস আর ওয়ান এস ওভারল্যাপ করে আমার কী বানাবে একটা বানাবে যে সিগমা ওয়ান এস আর একটা কী বানাবে সিগমা স্টার ওয়ান এস কিছুক্ষণ আগে আমি তুই খাতার মধ্যে লিখেছি ঠিক আছে কি কী বানাবে সিগমা ওয়ান এস আর সিগমা স্টার ওয়ান এস ওকে তাহলে সিগমা ওয়ান এস আর সিগমা স্টার ওয়ান এস বানাবে এত অব্দি আমার তোর ক্লিয়ার বুঝেছিস চল শুরু করা যাক তাহলে দি ভাই সিগমা ওয়ান এস কোথায় হবে উপরে হবে না নিচে হবে সিগমা ওয়ান এসটা কোথায় হবে উপরে না নিচে সিগমা ওনেসব হচ্ছে আমার নিচে তাহলে আমি এখানে দিলাম সিগমা ওয়ানস কোনো কোনো বইতে দেখতে পারি সেই ডায়াগ্রামগুলো কিন্তু এইভাবেও থাকতে পারি কীরকম সিঙ্গেল দাগ আবার সিঙ্গেল দাগ তিনটে দাগ একই তো ব্যাপার ভাই এইভাবেও থাকতে পারে কোনো কোনো বইয়ের মধ্যে একই ব্যাপার ভাই এই যে একটা দাগ আরেকটা দাগ তিনখানা দাগ এরকম একই ব্যাপার বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম চল এটা হচ্ছে আমার কি সিগমা ওয়ানেস সরি এটা হচ্ছে সিগমা ওয়ানেস ফর্মুলো তাহলে চল লিখতে লিখতে যাবো সিগ্মা মানেস আর এটা আমার কী ফর্ম হবে সিগমা স্টার ওয়ানেস চল আমি একেবারে অ্যাড করতে করতে যাচ্ছি এনার্জি কমলো ভালো করে প্র্যাকটিস করবো কারণ পরীক্ষাতে কিন্তু এই ডায়াগ্রামটা আসবে আপতে ড্র দ্য মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম মানে এই জিনিসটা ওকে চল লিখতে লিখতে যাই এটা আমার কি হচ্ছে ভাই পাশে লিখছি সিগমা ওয়ান এস এটা আমার কি হচ্ছে ভাই সিগমা স্টার ওয়ান এস হ্যাভাই ক্লিয়ার পার শেষ এই পার শেষ ঠিক আছিস জায়গা আছে প্রচুর আঁকার টু এস টু এস কম্বাইন করে আমার কী কী বানাবে

আর আমি বন্ডিং অ্যান্টিবন্ডিং নিচ্ছি না কারণ আমি জানি স্টার মানে হচ্ছে আমার তাহলে এটা আমার কি হলো ভাই সিগমা এস এটা আমার কি হলো সিগমাস্টার এস এটা হচ্ছে আমার সিগমা টুয়েস এটা হচ্ছে আমার কি সিগমাস্টার এস ক্লিয়ার হ্যা ভাই ক্লিয়ার হয়ে যায় গেছিস সিগমা এস আর সিগমাস্টার এস ঠিক আছে চল আচ্ছা এইবারে দেখ এই ভাই টুপি ওই ভাই টুপি তাহলে শুরু করা যাক কোথায় কী হবে টুপি আর টুপির ওভারল্যাপে আমি কি কি পাবো বল টুপি আর টুপির ওভারল্যাপে কি কি পাবো সিগমা টু সিগমা আর পাই সিগমা পাই টুপি তারপর সিগমা স্টার টুপি পাই পাই স্টার টুপি অর্ডারটা ভুল বললি সিগমা টুপি পাই টুপি পাই স্টার টুপি সিগমা স্টার টুপি এই মাত্র এই পার্টটা খাতায় ভরিয়ে বড় করে আঁকা আছে এই পার্টটা বড় করে আঁকা আছে তাহলে এবার আর বড় করে আঁকছি না এবার চলে একেবারে এটা এটাতে আমি কি কি পাবো আমি ধরে নিয়েছি ভাই আমি আজকের ক্লাসে পুরোটাই ধরেছি এক্স হচ্ছে আমার ইন্টারনিকার অ্যাক্সিস তাহলে এদের ওভারল্যাপের জন্য আমি এখানে পেলাম কি লিখতে লিখতে যাচ্ছি এখানে আর এখানে আমি পেয়ে যাবো হচ্ছে এগুলো আমার সিগমার পার্ট কার কার সিগমা এটা আমার কে যাচ্ছে ভাই সিগমা এক্স একদম উপরে কে উঠলো ভাই সিগমা স্টার টুপিএক্স হ্যাঁ ক্লিয়ার কে কে বাকি আছে পাইয়ের পার্টটা বাকি আছে এই মাত্র খাতায় ঘুরিয়ে আঁকা আছে এটা আমার কি হলো ধরে নিলাম পাই স্টার সরি পাই টু পি ওয়াই পাই টু পি জেড তাহলে আমার উপরে এইখানটাতে কী হবে পাই স্টার টু পি ওয়াই পাই স্টার টু পি জেড আমি কিন্তু পরের দিনের পরীক্ষাতে এখান থেকে আঁকতে দেবো ঠিক আছে ওকে হ্যাঁ ভাই ওকে সরি এটা আমার কি হচ্ছে পাই টু পি ওয়াই ইকুয়ালস টু পাই টু পি জেড আর উপরে লিখছি কি পাই স্টার টু পি ওয়াই ইকুয়ালস টু পাই স্টার টু পি জেড এগুলো তোকে পরীক্ষাতে কিন্তু লিখতে হবে পাই স্টার টু পি ওয়াই ইকুয়ালস টু পাই স্টার টু পি জেড হয়ে গেছে লেখা ক্লিয়ার চলো এবার একটু অ্যাড করি কাকে গিয়ে অ্যাড করবো এই ভাই আগেরবার যেরকম অ্যাড করছিলাম শুরু করা যাক এই যে ভাই এখান থেকে ভাই সিগমা করে দিলাম উপরে ভাই সিগমা স্টারে করে দে সিগমা সিগমা স্টার্টের একটা হলো কে পড়ে আছে ভাই পাই পড়ে আছে ভাই তাহলে পাইয়ের জন্য অন্য কালি নিচ্ছি এখানে করলাম পাই স্টার ভাই এখানে করলাম হ্যাঁ ভাই করা হয়ে গেছে তোরও করা হয়ে গেল ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমার ডায়াগ্রাম আঁকা আছে দেখেছিস ডায়াগ্রাম যে ডায়াগ্রামটা আমি তুই আঁকলাম ভালো করে দেখ এবার চল সেপারেট এবার সবার হয়ে গেছে আঁকা ভাই হয়ে গেছে এক্সট্রিম লেফটের পার্টটা এটা আমার কার্ড ছিল অ্যাটম না মলিকুল অ্যাটম এটা হচ্ছে আমার অ্যাটমের পার্ট দেখ অ্যাটমের মধ্যে ওয়ান এস টু এস টু পি থাকে তুই জানতিস এক্সট্রিম রাইটের পার্টটা এটা আমার কার পার্ট অ্যাটম না মালিকুল অ্যাটম ভাই এটা হচ্ছে আমার অ্যাটমের পার্ট মাঝের পার্টটা আমার কার পেলাম মলিকুলের পার্ট মাঝের পার্টটা আমার কার হলো ভাই মলিকুলের পার্ট এত অব্দি ক্লিয়ার হ্যাবাই ক্লিয়ার মাঝের পার্ট আমার কারণ হলো মলিকুলার তার মানে ভাই এই যে অ্যাটমের মধ্যে ওয়ান এস টু এস টু পি থাকে তুই জানতিস মলিকুলের তাহলে যদি আমার হয় তাহলে কি হলো সিগমা ওয়ান এস সিগমা স্টার ওয়ান এস সিগমা টু এস সিগমা স্টার টু এস সিগমা টু পি এক্স তোকে পরীক্ষাতে জেড বলে দিলে এটা জেড হয়ে যাবে তখন উপরটা যাবে এক্স ওয়াই সিগমা টু পি এক্স তারপরে পাই টু পি ওয়াই পাই টু পি জেড পাই স্টার টু পি ওয়াই পাই স্টার টু বিস ক্লিয়ার হ্যা ওই ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমার ভিতরেটা মলিকুলার পার্ট বুঝেছিস হ্যাঁ ভাই বুঝতে পেরেছি ঠিক আছে ক্লিয়ার ভালো বার দেখেন একটু যেটা করলাম ডায়াগ্রাম ভালো করে দেখ এক মিনিটের ব্রেক ভালো করে দেখে নে নেসেন টোয়েন্টি তার কারণ ভাই আমাদের ভাই গ্রেটার দ্যান ফর্টিন হলে এদের জন্য এই ডায়াগ্রামটা হবে ঠিক আছে মাঝের পার্টটা বুঝলি সামনের পার্টটা আমি তুই জানি ভাই অ্যাটম অ্যাটম তো আমি তুই না আমার এখন মেন ফোকাস আছে মলিকুলের মধ্যে এত বই ক্লিয়ার সবার দেখে নিয়েছিস তাহলে অর্ডারটা দেখে নে ভাই দেখে নে ডায়াগ্রামে দেখ নিচ থেকে উপরে মনে রাখ কে কে আছে অর্ডারটা মনে রেখে দে এখনই মনে রেখে ওয়ান এস সিগমাস্টার ওয়ান এস সিগমাস টু এস স্টার টু এক্স সিগমা টু পি এক্স তারপরে হচ্ছে পাই টু পি ওয়াই ইকোয়াল টু পাই টু পি জেড তারপরে পাই স্টার টু পি ওয়াই পাই স্টার টু পি জেড তারপরে হচ্ছে স্টার টু এক্স এই অর্ডারটা কিন্তু তাকে মনে রাখতে হবে ঠিক আছে ওকে দেখেছিস হ্যাঁ ভাই রাখা হয়ে গেছে মনে এখন তাহলে ভাই আমার মাঝের পার্টটা হচ্ছে কার ভাই মাঝের পার্টটা হচ্ছে আমার মলিকিউল ডান দিকের পার্টগুলো হচ্ছে আমার অ্যাটমের পার্ট বা দিকের পার্ট হচ্ছে আমার অ্যাটমের পার্ট ক্লিয়ার বুঝেছিস চল বুঝেছিস চল এখান থেকে দেখা যাক কোশ্চেন কী আসে মনে রাখবো কীভাবে আচ্ছা আগে তোকে মনে রাখার টেকনিক দেখাই আমার কিন্তু লাগবে ভাই এই মাঝের পার্টটা কী কী কোশ্চেন আসতে পারে ফার্স্ট কোশ্চেন আসতে পারে হচ্ছে ড্র দাম মলিকুলার অরভাইটাল ডায়াগ্রাম অফ সামথিং মলিকিউল তার মানে তোকে এইভাবে শুরু করতে হবে কিন্তু ওয়ান এসের ওভারল্যাপ এভাবে দেখাতে হবে ওই ছবি দেখাতে হবে না তোকে এইভাবে এরো দিয়ে বেড়ে গেলো কমে গেলে এইটা দেখাতে হবে বেড়ে গেলো কমে গেলে এটা দেখাতে হবে এই জিনিসটা তোকে দেখাতে হবে এই পুরো ডায়াগ্রামটা তোকে কিন্তু পরীক্ষা থাকতে হবে এই ডায়াগ্রামটা তোকে পরীক্ষাতে থাকতে হবে ঠিক আছে করে তারপরে এই মার্কিংগুলো করতে হবে সিগমা মানে স্টার মানে বুঝতে পারছিস হ্যাঁ ভাই বোঝা যাচ্ছে ক্লিয়ার তাহলে কিন্তু বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু কঠিন হবে ব্যাপারটা ঠিক আছে মনে রাখার টেকনিক কি দেখ মনে রাখার টেকনিক হচ্ছে একটা সিম্পল টেকনিক এই পার্টটা তো আমার তোর মনে থাকবে আমি এটার কথা বলছি আমি মনে আছি এই পার্টটা ভিতরের পার্টটা কারণ ভিতরের দিয়ে আমি অনেক ইনফরমেশন কাজে লাগাতে পারবো অনেক জিনিসপত্র আমাকে বার করতে হবে ভিতরের পার্টটা দিয়ে কীরকম কীরকম ইনফরমেশন চলে একটা কোশ্চেন লিখি তাহলেই বোঝা যাবে কোশ্চেন লেখ দেখ ক্যালকুলেট বন্ড অর্ডার ক্যালকুলেট বন্ড অর্ডার ক্যালকুলেট বন্ড অর্ডার কমা দিয়ে লেখ কমেন্ট অন ম্যাগনেটিক বিহেভিয়ার कमेंट ऑन मैग्नेटिक बिहेवियर तीन नंबर लेख राइट इलेक्ट्रॉनिक कन्फिगारेशन रईट इलेक्ट्रॉनिक कॉन्फिगारेशन फॉर ओ टू मॉलिक्यूल फॉर ओ टू मॉलिक्यूल ফর O2 molecule. মলিকিউল order, ম্যাগনেটিক বিহেভিয়ার ইলেকট্রনিক কনফিগারেশন ফর O2 molecule. মলিকিউল ঠিক আছে আরও একটা কোশ্চেন বলেছিলাম লিখে নিই সেটা যাক চল শুরু করি ও টু মলিকুলের জন্য এগুলো বার করতে হবে চল ফার্স্ট আমি বার করে করছি কি ইলেকট্রনিক কনফিগারেশন ভালো করে দেখ ভাই অক্সিজেন অ্যাটম ওটুর মধ্যে আছে ষোলোখানা ইলেকট্রন ষোলোখানা ইলেকট্রন আছে বলে আমার কোথায় চলে যাচ্ছে আমার চলে যাচ্ছে হচ্ছে ভাই এই ডায়াগ্রামটাতে এই ডায়াগ্রামটাতে এটা হচ্ছে মলিকুলার পার্ট এগুলো তো আমার অ্যাটমের পার্ট অক্সিজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন অক্সিজেন অ্যাটমটা আমি জানি কত হয় ওয়ান এক্স টু 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 পি ফোর চল আমি তুই ফিল আপ করা স্টার্ট করি ঠিক আছে এই ডায়াগ্রামের মধ্যে চাইলে তুই করতে পারিস বা চাইলে তুই আবার নতুন করে একে করতে পারিস যেটা আমি তুই জানি তুই নতুন করে একে করবি না এখন ওয়ান এস টু অক্সিজেন এটা হবে শুরু করা যাক ওয়ান এস টু কীরকম হয় ভাই ওয়ান এস টু তারপর টু এস টু তারপরে কী হয় টুপি ফোর টুপি ফোর আমি তুই কীভাবে করি এক দুই তিন চার এইভাবে আমি তুই করি হ্যাঁ ভাই এইভাবেই করি বুঝলি হ্যাঁ ভাই এইভাবে বুঝলাম এটা কোন অর্ডারে করলাম কেন এই অর্ডারে করলাম লটার নাম কি ছিল আউবাউ ল এইভাবে করেছে কেন উপরে গিয়ে চারটে এইভাবে দিয়েছে সব পড়েছে হুন্স মাল্টিপ্লিসিটি সব পড়া আছে আমার এই জিনিস এটা হচ্ছে আমার অক্সিজেন অ্যাটোমের এদিকেও আমার অক্সিজেন অ্যাটমের আমার এরকম হবে অক্সিজেন অ্যাটমের মানে এরকম হবে অক্সিজেন অ্যাটমের আমার এরকম হবে এ হচ্ছে আমার অক্সিজেন অ্যাটোম ক্লিয়ার হ্যা ভাই ক্লিয়ার অক্সিজেন অ্যাটম হচ্ছে আমার এটা এখন ওটু মলিকুল তার মানে আমি এখন আঁকছি কার ভাই ওটু মলিকুলের এইবারে হচ্ছে আমার আসল পার্ট আসছে এই পার্ট আমি তুই বহুদিন আগে করেছি অ্যাটমিক স্ট্রাকচার আমার ওই পার্টটা করা হবে যা করেছিলাম এবার আমি ঢুকছি ওটু মলিকুলে ভালো করে দেখবি ওটু মলিকুলে কটা ইলেকট্রন হচ্ছে ষোলোটা ইলেকট্রন তাহলে ষোলোটাই ষোলোটা ইলেকট্রন আমি এবার এইখানে ফিল আপ করা স্টার্ট করবো কোন দিক থেকে স্টার্ট করব উপর থেকে না নিচ থেকে কোথা থেকে তোর মনে হয় নিচ থেকে কেন নিচ থেকে করলাম এনার্জি কম বলে লোয়ার এনার্জি থেকে আমি করি তাহলে লোয়ার এনার্জি থেকে করি এই সব রুল আউট বাউট প্রিন্সিপালি চলছে তাহলে শুরু করে দে একটাতে কটা করে ইলেকট্রন ধরবে দুটো করে যেরকম ধরতো তাহলে শুরু কর দু ষোলোটা আমার হাতে আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ অবধি আমার আঁকলাম এখানে পরপর পাঁচটাতেই দিয়ে দিয়েছিস দশ হয়েছে আচ্ছা এইবারে কী আছে আরও এখন হচ্ছে ছটা আছে ভালো করে দেখ এই ছটা মানে আমি কীভাবে দেবো কীভাবে দেবো ছটা মানাতে আছে ভাই কীভাবে দেবো তারপর একটা দশের পর এগারো বারো এইভাবে দেবো এইভাবে দেবো কি এগারো বারো নাহলে কীভাবে দেবো জোরে বল শুনতে পাই না একটা একটা করে এগারো বারো এইভাবে বলো বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম এগারো বারো থার্টিন ফরটিন কোথায় দেবো উপরে দেবো না কোথায় দেবো থার্টিন আর ফরটিন এখানেই দেবো তাই তো তার মানে থার্টিন ফরটিন বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম ফিফটিন সিক্সটিন কোথায় দেবো উপরে কটা করে হবে একটা একটা এই যে ভিতরেরটা পেলাম এটা আমি পেলাম ও টু মলিকুলার পার্ট ক্লিয়ার হ্যা ভাই ক্লিয়ার ভিতরেরটা আমি পেলাম কার ভাই ওটু টু মলিকুলার পার্ট ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার ওটু মলিকুলার গেল ষোলোটা ইলেকট্রন আমি এভাবে ফিল করলাম বুঝেছিস তাহলে ওটা হচ্ছে আমার ওটু মলিকুলার পার্ট ক্লিয়ার ও টু মলিকুলার ভিতরটা ওকে আচ্ছা এই ডায়াগ্রাম কিন্তু পরীক্ষাতে তোকে যদি আঁকতে দেয় বুঝতেই পারছিস ভাই আমি একটা পেজে ধরে ইটুকু আঁকলাম দিয়ে এখানে স্টার মার্ক দিয়ে পরের পেজে গিয়ে হাফ ডায়াগ্রাট্রাম ওসব করলে তো হবে না তুই জানিস ভাই কথা বায়োলজিতে যদি কোনো ছবি আঁকতে তাহলে কি একটা পেজে হাফ ছবি বাকি বাকি কি হাফ ছবি আঁকিস ওরা তুই করিস না একটা পেজেই ছবি আঁকিস মানে আমার ডায়াগ্রাম একটা পেজেই আঁকতে হবে ওকে চল তাহলে এই হচ্ছে আমার ভর্তি হয়ে গেছে এইবারে আমি তুই আমি করছি তোকে করতে হবে না আমি অ্যাটমের পার্ট মুছে দিচ্ছি কেন আমার আর অ্যাটম নিয়ে আমার কোনো কাজ নেই আমি এবার মলিকুলার ভিতরের পার্ট গেছি আমার যা কাজ হয় সব ভিতরের কাজ ঠিক আছে অ্যাটম আমার তো লাগছে না তাহলে এবার চল এবার ইলেকট্রনিক কনফিগারেশন লেখা স্টার্ট করি ইলেকট্রনিক কনফিগারেশন ভালো করে দেখবি মুখস্থ করে যাওয়া কিন্তু পসিবল না ইলেকট্রনিক কনফিগারেশান দেখ ইলেকট্রনিক কনফিগারেশান কীভাবে লিখবো এদিকে দেখা সিগমা ওয়ান এসে এ কটা ইলেকট্রন আছে দুটো তাহলে চল শুরু করি লেখা ইলেকট্রনিক কনফিগারেশন এখন অব্দি লিখছি কীভাবে লিখছি সিগমা ওয়ান এস টু এই যে লিখলাম সিগমা ওয়ান এস টু তারপরে কী আছে ভাই সিগমা স্টার এই ওয়ান এস টুটা এখানে হবে ওয়ান এসের এর মাথায় ঠিক আছে সিগমা ওয়ান এস টু তারপরে কী হবে সিগমাস্টার ওয়ান এস টু ঠিক আছে সিগমাস্টার ওয়ান এস টু ওকে সিগমা ঠিক এত হয়ে গেছে তারপরে কে আছে সিগ্মা টু এস টু তারপরে আমার কে যাচ্ছে ভাই টু এস টু সিগমাস্টার টু তারপরে কি হচ্ছে ভাই সিগমা টু পি এক্স সিগ্মা টু পি এক্স টু তারপরে কি হচ্ছে ভাই এদিকে টাকা এবার হয়ে গেছে সিগমা টু পি এক্স লেখা হয়ে গেছে এইবারে আমার কী আছে দেখ

ইকুয়াস টু পাই স্টার টু পি জেড ওয়ান টু পি ওয়াই ওয়ান ইকুয়াস টু পাই স্টার টুপি জেড ওয়ান এই হচ্ছে আমার ওটু মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন মুখস্ত করে যাওয়া কিন্তু তোর পক্ষে পসিবেল নয় প্র্যাকটিস করতে করতে হতে পারে মুখস্ত কিন্তু এটা আমি তোকে কোন মুখস্ত করতে বলবো না পরীক্ষাতে কিন্তু এরকম ওটু বলে দেবে না ডিফারেন্ট ডিফারেন্ট র্যান্ডম ডায়টেমিক যে কেউ দিতে পারে ওই জন্য আমি এটা মুখস্থ করতে বলবো না কোনটা মনে রাখতে বলব এবার আমি চল দেখি এটা সবাই লিখেছিস এটা হচ্ছে আমার ইলেকট্রনিক কনফিগারেশন গেছিলো বুঝতেই পারছি ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে গেলে আমাকে তোকে ভাই এই ফুলফিলটা করতে হবে কোথায় কোথায় ফুলফিল করলাম ইলেকট্রন সেটা আমাকে তোকে দেখতে হবে তাহলে এখন দেখ কোথায় কোথায় ইলেকট্রন ফুলফিল করছি সেটা একটু মনে রাখার চেষ্টা করবো তার মানে আমাকে বেসিক এই যে ফ্রেমওয়ার্কটা সিগমা ওয়ান এস সিগমাস্টার ওয়ান এস সিগমা টু এস স্টার টু এস সিগমা টু পি এক্স পাই পাই স্টার সিগমা স্টার এই ফ্রেমওয়ার্কটা আমাকে তোকে মনে রাখতে হবে একটু মনে রাখার টেকনিক দেখি দেখ ভালো করে দেখ দেখ আমার পর চারখানা সিগমা আছে দেখতে পাচ্ছিস ওয়ান এস টু এস দিয়ে ওয়ান এস আর টু এস দিয়ে দেখ পরপর চারখানা সিগমা ওয়ান এস ওয়ান স্টার টু এস টু স্টার তাহলে এটাকে আমি মনে রাখলাম বলতো চার চার মানে কি পরপর এক এক করে চার ঠিক আছে এক 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 ওকে চার সিগমা আছে একখানা পাই আছে দুখানা দুই এক এটা আমার টেকনিক তুই বাড়িতে প্র্যাকটিস করতে হবে তোর টেকনিক তুই বানাবি এর পর্যন্ত কোনো সায়েন্স নেই চার এক দুই দুই এক চার এক দুই দুই এক এই নাম্বারটা মনে রাখে আমি মনে রাখি তুই কীভাবে মনে রাখবি তুই জানি এইভাবে মনে রাখতে পারিস তো নিজের টেকনিক বানাতে পারিস তোকে আলটিমেটলি ডায়াগ্রামটা মনে রাখতে হবে চার এক দুই দুই এক এটা আমি মনে রেখেছি চার এক দুই দুই এক মানে কি আমাকে যদি পরীক্ষার সময় ইলেকট্রনিক কনফিগারেশান লিখতে দেয় ও আমি ফার্স্টে কী করব আমি দেখবো ভাই ওর মধ্যে কটা ইলেকট্রন আছে যেই দেখলাম আমার ষোলোটা ইলেকট্রন তখন আমি কি বুঝলাম ভাই এই ডায়াগ্রামটা আঁকতে হবে আমি ষোলোটা ইলেকট্রনের জন্য আমি কী মনে রেখেছি আমি ফোর ওয়ান টু টু ওয়ান এই নাম্বারটা মনে রেখেছিস ঠিক আছে ষোলোটা ইলেকট্রনের জন্য ফোর ওয়ান টু টু ওয়ান তার মানে আমি সঙ্গে সঙ্গে তারাহুড়ো করে তাড়াহুড়ো নয় চালা কী করে কি আঁকলাম এরকম আঁকলাম এক দুই তিন চার চারখানা হচ্ছে আমি এটাকে আঁকলাম আমি বক্স করে কেন আঁকতে যাব এটা আমি আমার জন্য আঁকছি কাউকে দেখানোর কোনো দরকার নেই আমি এটা নিজের জন্য ইলেকট্রনিক কনফিগারেশান লেখার জন্য আমি এটাকে লিখছি পরপর চার করলাম চার এক দুই দুই এক মানে কি বলেছি এক দুই দুই এক এটা আমি অ্যাকচুয়ালি বলেছি বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম কী বুঝলাম চার এক দুই দুই এক মানে কি ভাই এইভাবে এক দুই তিন চার এক দুই দুই এক ক্লিয়ার এটা আমি কী আঁকলাম আমি আঁকলাম হচ্ছে ভাই এই যে কটা করে অরবাইটাল আছে কটা করে মলিকুলার অরবাইটাল আছে এইবারে দেখ আমি জানি ভাই কি প্রথম দুটো আমার ওয়ান এসের এর জন্য হয় তারপরের দুটো আমার টু এসের এর জন্য হয় তারপর আমার পুরোপুরি পি এর জন্য হয় পুরোপুরি পি এর জন্য হয় তার মানে এইটা হচ্ছে আমার বেসিক ফ্রেমওয়ার্ক কোনটা চার এক দুই দু আমি আমার মতন মনে রাখলাম তারপরে ভাই এটা হচ্ছে সিগমা ওয়ান এস আমাকে মনে রাখতে হবে এটা সিগমাস্টার ওয়ান এস খাতায় লেখা আছে আর লিখতে হবে না সিগমা টু এস স্টার টু এস তারপরে হচ্ছে কি ভাই তোকে পরীক্ষাতে কোশ্চেনে যেটা বলে দেবে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস সেটা হচ্ছে এখানে তাহলে এটা কী হবে সিগমা টুপি তোকে যদি কোশ্চেন জেড বলে হবে আমি আজকের ক্লাসে টু পি এক্স হচ্ছি এটা যে সিগমার টু পি এক্স হলে ওপরেটা হয়ে যাবে সিগমাস্টার টু পি এক্স আর তো আমার পাই টুপি বাই পাই টু পি সাই সার টু পাই স্টার টু বেড এই ফ্রেমওয়ার্কটা আমি তুই মনে রেখে যাও এটা কিন্তু আমার মনে রাখতে হবে ফ্রেমওয়ার্ক তুই বাড়িতে প্র্যাকটিস করে মনে রাখবি ফোর টু ফোর ওয়ান টু ওয়ান দিয়ে আমি মনে রাখি ঠিক আছে মানে আমি যদি বেসিক ফ্রেমওয়ার্কটা বার করতে পারি তারপরে আমি বাকিটা নাম্বারিংটা আমি নিজেই করে নিতে পারবো নাম্বারিং মানে কি লেভেলিংটা কোনটা কি হচ্ছে কোনটা ওয়ান এস কোনটা ওয়ানের স্টার কোনটা টু এস কোনটা টু এর স্টার বুঝতে পেরেছিস চার এক দুই এটা আমি মনে রেখেছি এটা আমি মনে রেখেছি তুই তোর মতন মনে রাখতে পারিস ক্লিয়ার বোঝা গেল হ্যাঁ ভাই বুঝতে পেরেছি কিন্তু বাড়িতে তো মনে রাখতে হবে আমি পরের দিনের পরীক্ষার দিন দেখতে কোশ্চেন দেবো চার এক দুই দুইয়া ক্লিয়ার তাহলে এটা আমার কি গেলো ইলেকট্রনিক কনফিগারেশান বুঝেছিস ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু মনে রাখা পসিবল না তুই কোনো বইতে দেখ মনে রাখা পসিবল নয় কেন তুই চলে মনে রাখতে পারিস কেউ তোকে আটকাচ্ছে না এবারে কোনো কোনো বইতে দেখি ভাই এটাকে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এটাকে ব্র্যাকেটের মধ্যে দেওয়া ঠিক আছে এরকম ব্র্যাকেটের মধ্যে দেওয়া সিগমা ওয়ান এসের পার্টটা ব্র্যাকেটে টু এসের পুরো পার্টটা ব্র্যাকেটে ঠিক আছে এরকম ব্যাগেটে থাকতে পারে না দিলে তোকে পরীক্ষাতে কাটবে না স্কুলে যদি বলে কেটে দেবে তাহলে কেটে দেবে নিয়ম নেই এরকম করে ঠিক আছে চল যাই চল এই হচ্ছে আমার গেল ওটুর ইলেকট্রনিক কনফিগারেশন পরের কোশ্চেন আমার কি ছিল এতদূর সবার ক্লিয়ার ইলেকট্রনিক কনফিগারেশন বুঝতে পারছি বল এত অব্দি ক্লিয়ার আছে তাহলে আমার কি হলো ভাই ইলেকট্রনিক কনফিগারেশান আমি তুই বুঝতে পেরেছি পরীক্ষাতে কিন্তু দেবে যখনই ইলেকট্রনিক কনফিগারেশান বার করতে দেবে বা এই ধরনের কোশ্চেন যখনই আমি দেখবো আমার ফার্স্ট কাজ হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট করা ঠিক আছে বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম নেক্সট দেখ পরেরটাতে এখন ভাই এই যে ওটু মলিকিউলটা ওটু মলিকিউলটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক সেটা হচ্ছে আমি এখন দেখবো ওটু মলিকিউল ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক আচ্ছা কারোর মধ্যে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে আমার সে কি হয় ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক হচ্ছে কোনো আনপেয়েড ইলেকট্রন না থাকলে আর প্যারাম্যাগনেটিক কী হয় ভাই আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে আমি কিন্তু অ্যাটমের কথা বলছি না অ্যাটম তো আমি তো ভাই ইলেকট্রনিক কনফিগারেশন দিয়েই বার করতে পারি আমার তো এখান থেকেই জেনারেট করছে ওটু মলিকুলের ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক এটা লাস্ট ক্লাসে দেখেছিলাম আমার এতদিনের যে থিওরি ছিল সেই থিওরি থেকে বলা উচিত ছিল হচ্ছে ওটু আমার ডায়াম্যাগনেটিক কিন্তু দেখ আমার উটু প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে এইবারে দেখ এখানে বার কর আনপেয়ার্ড ইলেকট্রন আছে হ্যাঁ ভাই আছেই দেখে আনপেয়ার্ড ইলেকট্রন দুখানা আনপেয়ার্ড ইলেকট্রন আছে লোন পেয়ার কিন্তু নয় আনপেয়ার আনপেয়ার আর লোন পেয়ারের মধ্যে ডিফারেন্স আছে তাহলে এগুলো আমার কি হচ্ছে বলতো দুখানা আনপেয়ার্ড ইলেকট্রন তার মানে আমার ওটু আমার কি হবে প্যারাম্যাগনেটিক লিখে রাখলাম ক্লিয়ার তাহলে ম্যাগনেটিক বিহেভিয়ার জানতে হচ্ছে আমার কি হচ্ছে ওটা হচ্ছে আমার কি তার মানে প্যারাম্যাগনেটিক ক্লিয়ার হ্যা ভাই ক্লিয়ার তাহলে ওটু আমার কি হলো প্যারাম্যাগনেটিক কীভাবে হলো মুখস্ত করে আমি যাইনি ডায়াগ্রাম থেকে আমি দেখতে পাচ্ছি ভাই দুখানা আমার আনপেয়ার্ড ইলেকট্রন আছে আনপেয়ার্ড ইলেকট্রন মানে কি আমার ভাই প্যারাম্যাগনেটিক তার মানে ওটু হচ্ছে প্যারাম্যাগনেটিক তোকে পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন দেবে ডাইরেক্ট কোশ্চেন কী দেবে হুইজ ওয়ান অফ দ্য ফলোই ইজ প্যারাম্যাগনেটিক ডাইরেক্ট এরকম কোশ্চেন দেবে এমসিকিউ এর মধ্যে তার মানে বুঝতে পারছিস তোকে ভাই এরকম ওই ডায়াগ্রামের ফ্রেমওয়ার্কটা মনে রেখে টুক করে বসিয়ে নিয়ে বার করতে হবে চল যাই হোক এটা হচ্ছে আমার হয়ে গেছে পরেরটা আবার খাতায় হেডিং দেয় লেখ বন্ড অর্ডার খাতায় হেডিং দে বন্ড অর্ডার বিও এন ডি ও আর ডি আর বন্ড অর্ডার লেখ খাতার মধ্যে লেখ ইট ইস আ কনসেপ্ট টু এক্সপ্লেইন কনসেপ্ট টু এক্সপ্লেন ইলেকট্রন ডেন্সিটি বিটুইন টু অ্যাটমস ইট ইস আ কনসেপ্ট টু এক্সপ্লেন তোকে পরীক্ষাতে ডেফিনেশান জানতে চাইবে না যদি জানতে চায় তাহলে কোনটা লিখবো বলছি আমি এখন কনসেপ্ট কথা কিছু লিখছি কনসেপ্ট টু এক্সপ্লেন ইলেকট্রন ডেন্সিটি বিটুইন টু অ্যাটমস

বন্ড অর্ডার ইজ শর্টে বিও লিখতে পারি পরীক্ষাতে নয় সিম্পলি বন্ড অর্ডার ইজ নাম্বার অফ বন্ড ফর্ম নাম্বার অফ বন্ড ফর্ম বিটুইন টু অ্যাটমস আমাদের যেহেতু ডাই ডাইঅমিক আছে ওই জন্য টু অ্যাটম বল ঠিক আছে নাম্বার অফ বন্ড ফর্ম বিটুইন টু অ্যাটমস চল কীরকম কেস দেখ ও টু মলিকুলার স্ট্রাকচার ও টু মলিকুলার স্ট্রাকচার ছোটবেলায় তুই দেখে দিস এটা হচ্ছে আমার ও টু এটা হচ্ছে আমার কি ভাই এন টু তুই বলতো কোথায় কোথায় আমার ওটুতে না এন টুতে কোথায় আমার দুখানা অ্যাটমের মাঝে বেশি ইলেকট্রন আছে কোথায় ও টু না এন টু কোথায় আমার দুখানা অ্যাটমের মাঝে বেশি ইলেকট্রন আছে ওটুতে আছে কেন আছে ওটুতে ষোলোটা ইলেকট্রন ষোলোটা ইলেকট্রন আছে তাই তো সবাই একমত সবাই একমত তাই তো কেন একমত কেন একমত বল সবাই রাজি ষোলোটা ইলেকট্রন আছে বলে ভাই ওটুতে দুখানা অ্যাটমের মাঝখানে দুখানা বেশি ইলেকট্রন আছে আমার কোশ্চেনটা অন্য কোশ্চেন হচ্ছে ভাই দুখানা অ্যাটমের মাঝখানে কোথায় বেশি ইলেকট্রন আছে আচ্ছা উটুতে আমার দুখানা অ্যাটমের মাঝখানে কটা বন্ড আছে এন আমার দুখানা অ্যাটমের মাঝে কটা বন্ড আছে একটা বন্ড বানাতে কটা ইলেকট্রন লাগে তাহলে এইবারে বল কোথায় আমার দুখানে অ্যাটমের মাঝখানে বেশি ইলেকট্রন আছে এন টুতে আছে হচ্ছে আমার ভাই দুখানে অ্যাটমের মাঝখানে বেশি ইলেকট্রন অক্সিজেন অ্যাটমের টোটাল কটা ইলেকট্রন আছে আমার কিছু যায় আসে না আমার যায় আসে কি ভাই দুখানে অ্যাটমের মাঝখানে কত বেশি ইলেকট্রন আছে হ্যাঁ ভাই ক্লিয়ার বুঝতে পারছি তার মানে ভাই দেখ আমার ও টু আর এন টু বেশি ইলেকট্রন হচ্ছে আমার এখানে দুখানা আইটমের মাঝখানে কারণ এখানে তিনখানা বন্ড মানে বেশি ইলেকট্রন আমার এখানে ইনভলভ হয়েছে তাহলে এইখানে আমার কী বলবো বলতো বন্ড অর্ডার বেশি বুঝলি ভাই বুঝলাম বন্ড অর্ডারকে আমি কী বলতে পারি দুখানা আইটমের মাঝে নাম্বার অফ বন্ড তাহলে ও টুতে আমার বন্ড অর্ডার কত দুই এন টুতে আমার অর্ডার কত তিন ক্লিয়ার ভাই ক্লিয়ার তাহলে আমার ও টুতে বন্ড অর্ডার কত দুই এন টুতে কত বন্ড অর্ডার তিন নাম্বার অফ বন্ড ফর্ম বিটুইন টু অ্যাটমস ঠিক আছে অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেন্সিটি দিয়েই বলি কিন্তু আমার তোর ওই লেভেলে যেতে হবে না আর দুখানা আছে তিনখানা আছে খুব ভালো কথা আমার আঁকা হয়ে গেছে চল এইবার আমি তিনখানা কে সাকছি যেগুলো আমি তুই কেমিক্যাল বন্ডিং পড়ার সময় মলিকুলার অরবাইটাল ডায়াগ্রাম কীরকম ডায়াগ্রাম অরবাইটাল ডায়াগ্রাম আঁকার সময় দেখেছিলাম উইথ স্ট্রাকচার স্ট্রাকচার দিয়ে বানিয়ে দেখেছিলাম তোর কাছে তার আছে হচ্ছে একটা সি সিঙ্গেল বন্ড সি আছে হচ্ছে একটা সি ডাবল বন্ড সি আছে হচ্ছে ভাই একটা সি ট্রিপল বন্ড সি আচ্ছা বল কোথায় আমার বন্ড লেংথ কম আর কোথায় আমার বন্ড লেংথ বেশি তিনটে কেসের মধ্যে কোথায় বন্ডলিং কম কোথায় আমার বন্ডলিং বেশি বল ফার্স্টে বন্ড বন্ডলিং বেশি আর বন্ডলিং কোথায় কম থার্ডে তো বন্ডিং তো আমার কম তাই তো শিওর আচ্ছা কেন শিওর তার কারণ আমি স্ট্রাকচার বানিয়ে ফার্স্ট অফ অল দেখেছিলাম আরও কি কি দেখেছিলাম ভাই সিঙ্গেল বন্ড যখন আমার আছে তার মানে ভাই এদের মধ্যে বন্ড বন্ডলিং তো আমার অনেক বেশি ডাবল বন্ড মানে আরো কাছাকাছি এসছে ট্রিপল বন্ড মানে আমার আরও কাছাকাছি এসছে তাহলে প্রথম কেসে আমি বলতে পারি কি বলতো বন্ড অর্ডার ওয়ান সেকেন্ড কেসে আমি কি বলতে পারি বন্ড অর্ডার টু থার্ড কেসে বলতে পারি বন্ড অর্ডার থ্রি তাহলে আমার বল বন্ড অর্ডার বাড়লে বন্ড লেংথ আমার কমবে না বাড়বে বন্ড লেংথ বাড়লে তাহলে আমার বন্ড অর্ডার কমবে বা বন্ড অর্ডার বাড়লে আমার বন্ড লেংথ কমবে তাহলে খাতার মধ্যে আমি বক্স করে কী লিখে রাখলাম বন্ড অর্ডার শর্টে বিও ইনভার্সলি প্রপোশনাল টু বন্ড লেংথ বন্ড অর্ডার ইনভার্সলি প্রপোশনাল টু বন্ড লেনথ লিখে দিয়েছি খাতার মধ্যে তাহলে এবার ভেবেচিন্তে বার কর বন্ড অর্ডার বন্ড অর্ডারের সাথে স্টেবিলিটির কী রিলেশন হবে ভাবনা চিন্তা কর পরে বার কর বন্ড অর্ডারের সাথে স্টেবিলিটির কি রিলেশন হবে কেন হলো তো একই কথা দুভাবে বললি বললি আমি রাতে ভাত খাই রাতে বেলা ভাত আমার দ্বারা খাওয়া হয় এই কথাটা বলেছে বন্ড লেন্থ কমলে জোরে বল তাহলে তার জন্য আমার কি হবে এইটা হচ্ছে অ্যাকচুয়াল রিজন যেটা বললো কি রিজন ভাই ভাই বন্ড লেংথ বেশি মানে দুজনের মধ্যে অনেক বেশি ডিস্টেন্স ভাঙা কোনো ব্যাপার না আর যদি ভাঙতে আমার কোনো ব্যাপার না হয় তাহলে আমার স্টেবিলিটি কম আর যেখানে আমার ভাঙতে কষ্ট করতে হবে তার আমার ভাবে হচ্ছে ভাই স্টেবিলিটি বেশি স্বাভাবিকভাবেই তার মানে ভাই সি ট্রিপল ওয়ান সি অনেক কাছাকাছি আছে এর বন্ড অর্ডারও বেশি বন্ড অর্ডার বেশি ভাই কাছাকাছি আছে অ্যাট্রাকশন বেশি তার মানে কী বলতে ভাঙতে গেলে কষ্ট করতে হবে তার মানে কি হলো ভাই বন্ড ভাঙতে গেলে কষ্ট করতে হবে তার মানে কি তার মানে হচ্ছে আমার ভাই বন্ড অর্ডার যত বেশি হবে স্টেবিলিটি তত বেশি হবে তার মানে বন্ড অর্ডার সাথে স্টেবিলিটি হচ্ছে আমার ডাইরেক্টলি প্রপোশনাল তাহলে এইটা আমি তুই বক্স করে রাখলাম তুই একদম মনে রেখে দিবি বনড অডার সাথে বন্ড লেঙ্তে কি রিলেশন এটা তুই বক্স করে লাল কালি দিয়ে মার্ক করে রাখ আমি আর করছি না ঠিক আছে ক্লিয়ার মার্ক করে রেখেছিস বক্স করে বন্ড অর্ডার ডাইরেক্টলি প্রপোশনাল টু স্টেবিলিটি ইনভার্সি প্রপোশনাল টু বন্ড লেং ক্লিয়ার বোঝা গেছে হ্যাঁ ভাই বোঝা গেছে তুই মার্ক মার্ক করে রেখেছিস হয়ে গেছে চল তাহলে হচ্ছে আমার বন ডারের রিলেশন এখন বন্ড অর্ডার বার করবো কীভাবে বন্ড অর্ডার বারবার একটা ফর্মুলা আছে এই ফর্মুলা কোথা থেকে এসেছে গ্রুপ থিওরি বলে একটা জিনিস সিমেট্রিক্যাল কেমিস্ট্রির পার্ট ওগুলো আমার তো কিছুই নেই সিম্পলি কোয়ান্টাম ভেবে নেয় ঠিক আছে কোয়ান্টাম ভাবলেই তোর বেশি দূর ভাবতে ইচ্ছা করবে না ওকে চল দেখ বন্ড অর্ডারের ফর্মুলা লেখ এই ফর্মুলা তোকে কিন্তু মনে রাখতে হবে এই ফর্মুলা দিয়েই তোর কোশ্চেন আসবে পরীক্ষাতে লেখ বন্ড অর্ডারের ফর্মুলা বিও ইকুয়ালস টু লেখ সামথিং মাইনাস সামথিং ডিভাইডেড বাই সামথিং হবে ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা সেই মতন জায়গা ছেড়ে দিয়ে তুই লিখবি নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরাইটাল শর্টে বিএমও নাম্বার অফ ইলেকট্রন ইন বিএমও নাম্বার অফ ইলেকট্রন ইন বিএমও লিখছি সবাই লিখছি মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন এ বিএমও হয়ে গেছে লেখা পুরোটা ডিভাইডেড বাই টু বলে টু আসছে নাম্বার অফ ইলেকট্রন ইন বিএমও মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন এ বিএমও ডিভাইডেড বাই টু এই ফর্মুলি তুই মার্ক করে রাখ এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে বন্ড বার বারবার ফর্মুলা বক্স করে রাখলি মুখস্থ করে রাখলি এখনই মুখস্থ হয়ে গেছে বি এম মতো ইলেকট্রন মাইনাস এ ভিএমতো ইলেকট্রন ডিভাইডেড বাই টু বিএমোর ইলেকট্রন মাইনাস এভিএম ওর ইলেকট্রন ডিভাইডেড বাই টু হচ্ছে আমার কি বন্ড অর্ডার হয়ে গেছে ক্লিয়ার ভাই হয়ে গেছে চল তাহলে আমার আগের যে কোশ্চেনটা চলছিল সেই কোশ্চেনের মধ্যে আমার দুখানা কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেছে লাস্ট কোশ্চেনের অ্যান্সার বন্ড অর্ডার কত হবে ঠিক আছে বন্ড অর্ডার থেকে আমি অনেক ইনফরমেশন পাই রিলেটিভ কনসেপ্ট বন্ড অর্ডার তাহলে বল চল শুরু করা যাক ওটুতে বল দেখি ভাবনা চিন্তা করে উটুতে আমার বন্ড অর্ডার কত হবে ভাবনা চিন্তা কর ফর্মুলাতে তোর কাছে লেখাই আছে ভাবনা চিন্তা করে বল কত কত হবে বন্ড অর্ডার ভাবনা চিন্তা কর করে বল ফর্মুলা লেখা আছে সবই লেখা আছে উটুতে বন্ড অর্ডার কত হবে টু তাই তো তো কীভাবে হলো আচ্ছা ফর্মুলা ইউজ করছি বেসিকালি বন্ড অর্ডার কি বন্ডিং মলি বিএ মতো ইলেকট্রন মাইনাস এবি এম ইলেকট্রন ডিভাইডেড বাই টু বিএ মতে কটা ইলেকট্রন আছে এখানে আছে হচ্ছে ভাই কটা ইলেকট্রন গোনা শুরু করা যাক ও কোনগুলো যার মাথায় স্টার নেই সে হচ্ছে বিএমও আর যার মাথায় স্টার আছে সে হচ্ছে আমার অ্যান্টি বন্ডিং কটা আছে দুই এ ভাই আমার এবিএমও তাহলে দুই দুই চার দুই ছয় সাত আট নয় দশ উপরের তো স্টার্ট চলে গেল তার মানে বিয়ে মতো আছে কোথায় দশটা ইলেকট্রন মাইনাস তোকে যে পরীক্ষাতে ভাই ডায়াগ্রাম আঁকতে না কোনো গ্যারান্টি নেই ডায়াগ্রাম আঁকতে নাও দিয়ে সব কোশ্চেন জিজ্ঞেস জিজ্ঞেস করতে পারে তাহলে আমাদের ডায়াগ্রাম ছাড়া আমি এগুলো অ্যান্সার বলবো কীভাবে এগুলো মুখস্থ করে দেওয়া পসিবল নয় অনেক কিছু পসিবিলিটি আছে তাহলে ভাই মানে ডিফারেন্ট ডিফারেন্ট মলিকুল দিয়ে তোকে কোশ্চেন করতে পারে আমি কী মলিকুল মুখস্থ করবো ওরকম মুখস্থ করার কোনো জায়গা নেই তোকে বেসিক ফ্রেমওয়ার্কটা মনে রাখতে হচ্ছে বাড়িয়ে প্র্যাকটিস করবি ঠিক আছে তাহলে মানে বি এ মতো কটা হলো দশটা মাইনাস এ বি মতো কটা আছে গণশোধ যার মাথায় স্টার্ট কটা আছে ভাই দুটো দুই চার দুই ছয় তার মানে দশ মাইনাস ছয় বাই দুই কত হয় ভাই দুই তার মানে অটুর বন্ডার হচ্ছে দুই দেখ ভাই আমি তাই তো আঁকি দেখ ওটুতে দেখ দুখানা অক্সিজেনের মাঝখানে দুখানা বন বন্ডার হচ্ছে আমার দুই ক্লিয়ার বোঝা গেল হ্যাঁ ভাই বোঝা গেছে চল পরের কোশ্চেন লেখ তাহলে এই কোশ্চেন আমার কমপ্লিট ওটুর কেস আমার শেষ পরের কোশ্চেন লেখ ওই ব্যাচের সাথে সেম জিনিসই করাচ্ছি চল পরের কোশ্চেন লেখ রাইট অর্ডার অফ বন্ড অর্ডার রাইট অর্ডার অফ বন্ড অর্ডার ইন ও মাথায় প্লাস ইন ও মাথায় প্লাস কমা ও টু কমা ও মাথায় মাইনাস ওয়ান ও মাথায় মাইনাস ওয়ান লাস্ট লেখ ও মাথায় মাইনাস টু ও টু মাথায় মাইনাস টু এই চারজনের বন্ড অর্ডারটা তোকে কম্পারিজেন কম্পেয়ার করতে হবে ঠিক আছে মানে গ্রেটার সাইন দিয়ে করব আচ্ছা ও টু যেটা লিখেছিলাম ও মাথায় মাইনাস ওয়ান ওই আয়নটার নাম লেখ ও টু মাথায় মাইনাস ওয়ান যেটা লিখেছিল নাম লেখ বলতে পারি নাম কি ও মাথায় মাইনাস অক্সিজেনের মাথায় মাইনাস টু থাকলে ওই আয়নটার নাম কি হয় ওর মাথায় মাইনাস টু থাকলে নাম কি হয় ওর মাথায় মাইনাস টু থাকলে নাম কি হয় ওর মাথায় মাইনাস